সকালে খালি পেটে সাত দিন কিসমিস ভেজানো পানি সঠিক নিয়মে খেলে কি হয় দেখুন। আপনি জেনে অবাক হবেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক ওই পোর্টাল কিসমিস পানি নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন। বিস্ময়কর কিসমিস পানি তৈরি করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি আজকে আপনাদের জানাব। কিন্তু কিভাবে তৈরি করবেন এই কিসমিস পানি আলোচনা করব আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, সকালে খালি পেটে টানা সাত দিন বিশেষ প্রক্রিয়ায় কিসমিস পানি খেলে আপনার শরীরের মেটাবলিজম 3-4 গুণ বুস্ট করবে। গবেষণা বলছে, কিসমিস পানি আমাদের শরীরে যাওয়ার 5 মিনিটের মধ্যে সরাসরি হজম শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং এ পানির নিউট্রিশন পুরো শরীরে ছড়িয়ে পড়ে, যা সরাসরি লিভার এবং কিডনিকে সব সময় চাঙ্গা রাখে। কিসমিস পানি কখনোই আপনার কিডনিতে ময়লা আবর্জনা কিংবা পাথর জমতে দেবে না, সরাসরি লিভার এবং কিডনিকে ভালো রাখতে দৈনিক 1 গ্লাস কিসমিস পানি প্রয়োজন। এছাড়াও রক্ত স্বল্পতা এটা খুবই কার্যকরী বিধায়, যারা ব্লাড দিয়ে থাকেন তারা পরবর্তী 1 সপ্তাহ থেকে 10 দিন টানা কিসমিস পানি পান করার কথা বলা হয়ে থাকে। যেহেতু কিসমিস পানি সরাসরি আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, তাই বদহজম বা ফুড পয়জনিং এবং খাদ্য বিষক্রিয়া দূর করতে দৈনিক 1 গ্লাস কিসমিস পানি প্রয়োজন। এবার আসুন এই কাঙ্ক্ষিত কিসমিস পানিটা কিভাবে তৈরি করবেন। প্রথমেই প্রয়োজন হবে 2 কাপ বিশুদ্ধ পানির, অর্থাৎ 400 ml হলেই চলবে, এবং 100 গ্রাম বিশুদ্ধ কিসমিস। মনে রাখবেন, চকচক করা বিশুদ্ধ কিসমিস না কিনে একটু গাঢ় রঙের কিসমিস কেনার চেষ্টা করবেন, কারণ চকচক করা কিসমিসগুলোতে কেমিক্যাল মেশানো থাকে। মনে রাখবেন, এমন কিসমিস কিনবেন যা খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। প্রথমে কিসমিসগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে 2 কাপ পানি দিয়ে সারা রাত ব্যাপী কিসমিসগুলো ভিজিয়ে রাখুন। তারপর সকালে ফজরের নামাজের পর সেই পানি ছেঁকে নিয়ে তা হালকা গরম করে খেয়ে নিন। মনে রাখবেন, খুব বেশি গরম করলে সারা রাত কিসমিসের যে নিউট্রিশনটা পানির সঙ্গে যুক্ত হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। হালকা গরম করবেন, এক্ষেত্রে অবশ্যই খালি পেটে খাবেন। কোনোভাবে অন্য কোনো কিছু না খেয়ে ওই কিসমিস ভেজানো পানি খাবেন এবং এই পানি পান করার পরে 30-35 মিনিট অন্য কোনো কিছু খাবেন না। এই কিসমিস পানি খাওয়ার পর ছেঁকে নেওয়া অবশিষ্ট কিসমিসগুলো আপনি চাইলে খেতেও পারেন অথবা না খেলেও চলবে। এমন নয় যে কিসমিসগুলো খেতেই হবে, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চাইলে কিসমিসগুলো না খেয়ে শুধুমাত্র পানিটা খেয়ে নেবেন, কারণ এই পানিতে রয়েছে আপনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু মিনারেল এবং নিউট্রিশনস। আরেকটা বিষয় বলে রাখি, পানিতে ভেজানোর কারণে যে কিসমিসগুলো ফুলে যায় সেগুলোতে কিন্তু শর্করার মাত্রা অনেক কমে যায়, তাই এটি অন্তত ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি মাত্রার ক্ষতিকর নয়। এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলোর পথ নামক ফেসবুক পেজ থেকে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে লাইক রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।